আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম টয়োটা নোহা, টয়োটা এক্স নোহা। আমার এই গাড়িটার মডেল 2004, রেজিস্ট্রেশন 2007-11 সিরিয়াল। গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটা আমি যেভাবে নিয়ে আসছিলাম সেভাবে আছে। অ্যাকচুয়ালি নিয়ে আসার পরে জাস্ট সার্ভিসিংটা করেছি, ম্যাক্সিমাম জায়গাতেই অরিজিনাল কালারে আছে। কিছু কিছু জায়গায় অতীতেই টাচ আপ হয়েছিল, যে ভদ্রলোকের গাড়িটা ছিল সেই উনি টাচ আপ করেছিল, তা আমি নিয়ে আসার পরে সেরকম কোনো কিছুই করি নাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। নোহা, এক্স নোহা, এই গাড়িগুলো ফ্যামিলি কার হিসেবে খুবই পপুলার, খুবই পপুলার। এইগুলো পারফেক্ট ফ্যামিলি কার। অনেকেই এক্স নোহাকে মনে করে রেন্ট কারের জন্য। আসলে আপনার গাড়িটা আপনি কি কাজে লাগাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা দেখা যাচ্ছে ফাইভ সিটার গাড়ি অ্যালিয়ান এপ্রিমিও রেন্ট কারে চলতেছে, একটা এক্স নোহা বা হাইস বা জিপও কিন্তু রেন্ট কারে চলতেছে। আপনার গাড়ি আপনি কী কাজে লাগাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এই এক্স নোহা, এই গাড়িগুলো পারফেক্ট ফ্যামিলি কার। আপনার ফ্যামিলি মেম্বার যদি পাঁচ থেকে ছ মানে পাঁচের অধিক হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট ফাইভ সিটার গাড়িগুলোতে একটু জার্নি করা খুবই কষ্ট হয়ে যায়। আর ওই ক্ষেত্রেই এক্স নোহা এই এইট সিটার এই গাড়িগুলো, এইট সিটার নাইন সিটার এই গাড়িগুলো খুবই হেল্পফুল। আপনার ফ্যামিলি মেম্বার যে কজনই হোক, আলহামদুলিল্লাহ সবাই একই সঙ্গে জার্নি করতে পারবেন। আর আর গাড়িগুলো খুবই লাক্সারি। আপনার সাসপেনশন, শক অ্যাবজর্ব এগুলো খুবই ভালো, কারণ আপনার যতই রাস্তা ড্যামেজ হোক, খারাপ হোক, সেক্ষেত্রে আপনার ফিলটা কমে আসবে। এটা সবাই জানে, এক্স নোহা গাড়িগুলো খুবই লাক্সারি এবং খুবই হ্যাভি গাড়ি। তো আমার এই গাড়িটার আলহামদুলিল্লাহ কোথাও কোনো কাজ নেই। ইঞ্জিন, এসি, শক অ্যাবজর্ব, সাসপেনশন সব কিছু আলহামদুলিল্লাহ আপ টু ডেট, সব কিছু পারফেক্ট অবস্থাতে আছে। তো আমার গাড়িটার সামনে পিছে সবগুলো গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল। তো তাতেই বোঝা যাচ্ছে আসলে গাড়িটা কতটা লিমিটেড ইউজ হয়েছে। আমার এই গাড়িটা 2004-এর নিউ শেপ, কিন্তু 2004-এর ওল্ড শেপও আছে, নিউ শেপও আছে। তো আমার এই গাড়িটা 2004-এর নিউ শেপ। তো নিউ শেপ গাড়িগুলো খুবই সুন্দর লাগে দেখতে, ডাবল পায়রা হয়, এগুলো খুবই সুন্দর লাগে। আমি কিছু কিছু আমি দেখিয়ে দিব, আর আমার গাড়িটার কোথায় কোথায় টাচ আপ হয়েছিল সেটা আমি ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো চলুন আগে আমরা গাড়িটা দেখি, দেন বাকি কথা বলি। টয়োটা এক্স নোহা 2004 মডেল, 2008-এর রেজিস্ট্রেশন। গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। হেডলাইট, ফগলাইট, ব্যাকলাইট আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল, এবং সামনে বাম্পার, বনেট এগুলো সব কিছু, প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল। গাড়িটার কিছু কিছু জায়গায় যে ভদ্রলোকের কাছ থেকে গাড়িটা আমি নিয়ে আসছি উনি টাচ আপ করেছিল, আমার নিয়ে আসার পরে সেরকম কোনো কিছু করা হয় নাই। আমার এই গাড়িটার কালার ডিপ ব্লু, ডিপ নেভি ব্লু, অনেকটা দূর থেকে দেখলে অথবা কাছ থেকেও অনেক সময় দেখা যায় ব্ল্যাক মনে হয়, মানে একটা রঙের খেলা বলা চলে। অনেক সময় আপনি দেখলে, সরাসরি দেখলে মনে হচ্ছে একবার ব্ল্যাক, একবার ডিপ ব্লু, নেভি ব্লু। গাড়িটার আলহামদুলিল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট এ ধরনের কোনো কিছু নেই, আমি থাকলে সেটা দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মাশাল্লাহ, মাশাল্লাহ। মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল। মাশাল্লাহ, বিশেষ করে এই রংটা খুবই এক্সক্লুসিভ একটা কালার, দারুণ, মাশাল্লাহ। চলুন আমরা এবার চাকার রাউন্ডগুলো একটু দেখে ফেলি। এই চাকাটা আলহামদুলিল্লাহ নতুন, খুবই সুন্দর চাকাটা, নতুন এলোগুলো খুব সুন্দর আছে।
আমি আমার ভিডিওতে বরাবরই প্রত্যেকটা ভিডিওতে আমি রাউন্ডগুলো ইন ডিটেইলি দেখিয়ে দেই যে আপনাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না থাকে এবং আপনাদের ডিসিশনটা ঘর থেকেই আপনারা কমপ্লিট নিতে পারেন। এই চাকাটাও সেম নতুন আলহামদুলিল্লাহ। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে রাউন্ডগুলো কখনো মেকআপ করা যায় না, এটা আপনারা খুব ভালো মতো জানেন, সেই জন্য আমি রাউন্ডগুলো একটু ডিপলি দেখিয়ে দেই। আমার ভিডিওটা দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে একটু দেখবেন, আমার ভিডিওটা ভিডিওগুলো বরাবরই একটু লং হয়ে যায় কারণ আমি সব সময় ডিপলি দেখিয়ে দেই, ডিপলি দেখিয়ে দেই এই জন্য যাতে আপনাদের ডিসিশনটা কোনো অংশে মানে বাকি কি বলে আপনাদের ইনডিসিশনে কখনো যেন না ভোগেন, আপনি পারফেক্ট ডিসিশনটা যেন ভিডিওটা দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা শুধু গাড়িটা দেখানো না, আমার এই গাড়িটা সম্বন্ধে পূর্ণাঙ্গ আপনার ধারণা চলে আসে যেন, সেই জন্য আমার এই ভিডিওটা করা। তো এই চাকাটাও আলহামদুলিল্লাহ নতুন, তো আলহামদুলিল্লাহ চারটা চাকাই নতুন আছে। সো গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে যে চাকা নিয়ে ঝামেলা, অনেকেই চিন্তা করেন যে চাকাটা নষ্ট হয়ে যাচ্ছে তো গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে চাকা চেঞ্জ করা লাগবে, এই ধরনের কোনো হিস্ট্রি আলহামদুলিল্লাহ নেই আপাতত। চলুন আমরা এবার একটু চাকাটা দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অরিজিনাল স্পয়লার মাশাল্লাহ। তো আমরা এবার ইন্টেরিয়রটা দেখব, মাশাল্লাহ মাশাল্লাহ ইন্টেরিয়রটা গ্রে ইন্টেরিয়র, কোথাও কোনো স্পট নেই, আর এটা ফ্যাব্রিক্সটা মখমল ফ্যাব্রিক্স। তো এটা এখানে হাত রাখলেই ড্রাইভার সাহেবরা যখন হাত রেখে গাড়িগুলো চালান তখন অটোমেটিক এগুলো একটু ক্ষয় হয়ে যায়, এই আর কি, ড্যামেজ হয়নি কিন্তু, ঠিক আছে। এটা চেঞ্জেবল, ডোর প্যাডগুলো দেখেন কোথাও কোনো স্পট বা স্ক্র্যাচ এ ধরনের কোনো কিছু নেই। একটু ঝুড়িগুলো দেখিয়ে দিচ্ছি দয়া করে, আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু দেখবেন তাহলে আমার এই গাড়িটা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা চলে আসবে। আলহামদুলিল্লাহ সিট কভার লাগানো আছে এবং সিটে হ্যান্ডরেস্টার আছে, ঠিক আছে, এবং এই সিটে উঁচু নিচু সিস্টেম ফ্যাসিলিটিটাও আছে। সো HID হেডলাইট, এটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্টার। তো ইচ্ছু হাইগ্রেড গাড়িগুলোতে হেডলাইট অ্যাডজাস্টার এবং HID হেডলাইটগুলো থাকবে, উডেন প্যানেল আছে, ঠিক আছে, অপটিক্যাল মিটার, সিলিংগুলো দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, খুবই সুন্দর মাশাল্লাহ। এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা। আমরা এবার পিছনে দেখি, আমার এই ডোরটা ফুল অটো না, জাস্ট একটা ঘাট অটো, এই যে দেখুন, এই যে ডোরটা খোলা আছে, জাস্ট অনেক সময় একটা ঘাট লেগে গেল, এই যে একটা ঘাট লেগে গেল, ঠিক আছে, সিঙ্গেল পাওয়ার ডোর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর। দেখেন কোথাও কোনো খোলা কাটা এ ধরনের কোনো হিস্ট্রি নেই, আর এই সিটগুলো কিন্তু একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স, প্রত্যেকটা এক্স নোহাতে যেরকম রেগুলার সিস্টেমে থাকে এটা পুরোপুরি আলাদা, সবগুলো আমি ম্যাক্সিমাম এক্স নোহা দেখেছি যে পুরো সিটটা শুধু সামনে পিছনে করে আপনি পিছনে ঢুকতে হয়, আর আমার এই গাড়িটাতে আপনি জাস্ট লিভারটা দিয়ে সিটটা ফোল্ড করে আলহামদুলিল্লাহ এভাবে করে আপনি পিছনে চলে যেতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কি সবচেয়ে আরামদায়ক একটা ফ্যাসিলিটি এবং দারুণ, আমার কাছে এটা খুবই ভালো লাগে, এই আর কি, ওল শেপের এই নোহাগুলোতে খুবই কম থাকে এই সিট ফ্যাসিলিটিটা। ওকে, তো আমরা এবার বাম পাশটা দেখি,
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এসিটাও সেম আপনি ফোল্ড করে চলে যেতে পারবেন আচ্ছা আমি এটা দেখি দেখালাম না থাক কারণ সেম ওইতে আপনি ওইটাও ফোল্ড করতে পারবেন আবার এটাও ফোল্ড করতে পারবেন হ্যাঁ আর পিছনের সিট দুটা আপনি না চাইলে ইউজ করতে না চাইলে অথবা আপনার যদি লাগেজ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ফোল্ড করে ওই সাইডে ঝুলিয়ে রাখতে পারবেন বামেরটা ডানেরটা ডানে এবং বামেরটা এই সাইডে ঝুলিয়ে রাখতে পারবেন এবং ফুল জায়গাটা তখন আপনি স্পেসটা পুরো খালি হয়ে যাবে আপনার যত লাগেজই হোক নো প্রবলেম ঠিক আছে আর এবার আমরা ওটা দেখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা রঙের একটা ধাঁধা এখন মনে হচ্ছে ব্ল্যাক কালার বাট ব্ল্যাক না নেভি ব্লু ডিপ নেভি ব্লু আমি ভুল করেছিলাম যাই হোক এটা ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর মাশাআল্লাহ 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 তো আমরা এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অরিজিনাল সব কিছু অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এগুলো আমি সবসময় আমার প্রত্যেকটা গাড়িতে আমি ডিপলি দেখিয়ে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি সব কিছু ইন ডিটেইলই দেখিয়ে দেই যাই হোক অনেকেই সেই জন্য অনেকে বিরক্ত হন যে এত বড় ভিডিও এই সেই বিরক্ত লাগে দেখতে কিন্তু ভাইয়া আপনি যদি আমার এই গাড়িটা সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা চান আমার গাড়িটা পুরো ভিডিওটা দেখতেই হবে আমি অ্যাকচুয়ালি সবাই অনেকেই জাস্ট ভিডিও দেখানোর জন্য ভিডিওটা করে পাঁচ মিনিট আপনি এত বড় গাড়ি কী দেখাবেন পাঁচ মিনিটে এত বড় গাড়ি আপনি কী দেখাবেন প্রত্যেকটা পার্ট আমি এত আমার এই ভিডিওগুলো যতখানি হয় তারপরেও আমার মনে হয় কি আমার অনেক কিছুই বাকি থেকে গেল ঠিক আছে আমরা এবার বোনাটা দেখি ঠিক আছে বোনাটের ইন ডিটেলটা আমরা একটু দেখি এবার মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ 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 খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোনো পোলাকাটা নেই আমি সব কিছু দেখিয়ে দিই অরিজিনাল সব পেস্টিং হ্যাঁ ওই যে অরিজিনাল পেস্টিং আমার এই যে অরিজিনাল পেস্টিং দেখেন তো ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা তখন দেখলাম টয়োটা এক্স নোহা আলহামদুলিল্লাহ গাড়িটা কতটা সুন্দর এবং কী কী ফ্যাসিলিটি আছে আমি সব কিছু দেখিয়েছি তারপরেও এই এই ভিডিওতে পুরোপুরি দেখাতে গেলে মিনিমাম ভিডিওটার সাইজ হবে এক ঘন্টা আমি আরও যদি ডিপলি দেখিয়ে দিই তারপরে আমার এই ভিডিওটা যতখানি হয় অনেকেই বিরক্ত হয়ে বলেন যে এত বড় ভিডিও দেখতে বিরক্ত লাগে এই এই সে অনেক কথা তো আমি তো ভাইয়া নট শুধু দেখার জন্য মনের আনন্দের জন্য তো ভিডিওগুলো বানাই না আমি জাস্ট আমার গাড়িটা কেমন আছে এবং আমার আপনি যদি ক্রেতা হন আপনি ঘর থেকেই যেন আমার এই গাড়িটা দেখে একটা ডিসিশনে চলে আসতে পারেন দ্যাটস ওয়াই আমার ওইভাবেই আমি ভিডিওগুলো মেক করি
তো সুতরাং আমার ভিডিওটা দেখতে হলে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনি ধৈর্য ধরে না টেনে দেখবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। আমি কারণ গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি যে এত ডিপলি আমার মনে হয় না কেউ দেখিয়ে দেবে। আমি চাই আপনি যা কিনবেন এবং ডিসিশনটা নেবেন সেটা জেনে বুঝে নেবেন। তো যাই হোক, আমি আমার গাড়িটা দেখিয়েছি, আমি একটা রং ইনফরমেশন ফার্স্টে দিয়েছিলাম, সেটা হচ্ছে ২০০৮ রেজিস্ট্রেশন, সরি ৭ বলেছিলাম। তো অ্যাকচুয়ালি গাড়িটা আমার ৮ রেজিস্ট্রেশন, ২০০৪ মডেল, ৮ রেজিস্ট্রেশন। সো এটুকু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি সব কিছু ইচ্ছান এভরিথিং দেখিয়েছি, আমার প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল, সব কিছু কালার টালার যা আছে যেখানে অরিজিনাল, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি আমার গাড়িটা সম্বন্ধে আর বেশি কিছু না বলি, যাই হোক আমার এই গাড়িটার পেপার্স কিন্তু আলহামদুলিল্লাহ ২৩ সাল পর্যন্ত এই ট্যাক্স টোকেন আছে ২২ সাল, আর ফিটনেস আছে ২৩ সাল। আলহামদুলিল্লাহ পেপার্স নিয়ে আপাতত টেনশনের কোনো কিছু নেই। তো আমি আমার এই গাড়িটার দামের ব্যাপারে এখন চলে আসি। আমার গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি ১১৯০০০ টাকা, ১১৯০০০০ টাকা নেগোশিয়েবল প্রাইস। তো আপনারা আসবেন, সরাসরি ইনশাল্লাহ কথা বলবো, সরাসরি আপনি দেখবেন, ইঞ্জিনটা স্টার্ট করে দেখবেন, এসিটা ছেড়ে দেখবেন। আমার ও বড় বড়ই আমি আমার ভিডিওতে ইঞ্জিন আর এসিটা আমি দেখাই না, কারণ ইঞ্জিন এসি ভিডিওতে দেখানোর মতো কোনো কিছু নেই। ইঞ্জিনটা স্টার্ট করলে ইঞ্জিনের যে সাউন্ডটা ভিডিওতে আসবে সেটা পারফেক্ট আপনি বুঝতে পারবেন না, এসিটা পুরোপুরি ফিল। সো আপনাকে এসে ইঞ্জিনটা স্টার্ট করে এসিটা ছেড়ে দেখতে হবে। দয়া করে এটা আপনারা সরাসরি এসে দেখবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো গাড়ি সবসময় নিয়ে আসতে পারি। আর আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হব, তাদেরকে কখনোই কষ্ট দিব না। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।